হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। আজ অনেক কষ্টে, সত্যি বলছি অনেক কষ্ট হচ্ছে আজকে ভিডিওটা করতে। আজকে যে কথাগুলো বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, এরকম চলতে থাকলে সত্যি আমার চ্যানেলটাকে আমার বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে। কারণ তোমরা সবাই জানো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ আছি, তো আমি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম সবটাই তোমাদেরকে জানিয়েছি। তো তারপরে আমি যখন ডিসাইড করলাম যে আমি ফিজিক্যালি অসুস্থ আছি, সে তো আছেই, কিন্তু মেন্টালি আমি প্রচণ্ড মানে ডিস্টার্বের মধ্যে আছি, তো সেখান থেকে রিকভারি করার জন্য আমি একটু ভিডিও করতে চাই, কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে চাই। তো তোমাদের কাছ থেকে সেটাও আমি সাজেশন চেয়েছিলাম, তোমরা প্রত্যেকে পজিটিভ কমেন্ট করেছিলে, বলেছিলে হ্যাঁ দিদি তুমি কাজের মধ্যে থাকো তাহলে তোমার মোটিভেশনটা বাড়বে। তো সেটাই আমি চেষ্টা করছি, আর আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি আজ থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার আর তোমাদের ভিডিও কিছু কিছু করে দেখার। তো আমি কিন্তু সত্যিই চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলোকে দেখার, আমি যতটা পারছি নোটিগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি, পারলে পুরোটাই চেষ্টা করছি। আর একটা কথা আমি আগেও বলেছি এখনও বলছি, আমি যাদেরই ভিডিও দেখি পুরোটাই কিন্তু দেখি, চেষ্টা করি তাদেরকে ফুল ডাব্লিউটি দেওয়ার। তো সেখানে কারো যদি 10 মিনিট 12 মিনিটের ভিডিও থাকে, হয়তো পুরোটা এই মুহূর্তে এখন যা সিচুয়েশান দেখতে না পারলেও মিনিমাম 5 মিনিট আমি তার ভিডিও দেখবই, কারণ তাতে সে ডাব্লিউটিটাও পায় এবং তার ভিউটাও কাউন্ট হয়। বাট আমি দেখছি যে আমার ভিডিও, আমার চ্যানেলটা তো প্রচুর ডাউনে চলে গেছে, সেটা তো আমি তোমাদেরকে বলেছি। তো সেখানে কিছু করার নেই, আমি ক্রিয়েটর হয়ে যদি চ্যানেলটা ঠিক করে চালাতে না পারি সেটা ডাউনে যাবেই, তো সেটা নিয়ে আমার কাউকে কিছু বলার নেই। বাট আমি যখন এখন চেষ্টা করছি একটু নিজেকে দাঁড় করানোর, একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করছি, ভিডিও করার, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে একদমই ভিউ আসছে না, একদমই ভিউ আসছে না, ডাব্লিউটি তো নেই, সারাদিনে আমাকে আধ ঘন্টা ডাব্লিউটিও দিচ্ছে না। আর তার থেকেও বেশি খারাপ লাগছে যে এরকম অনেকে দেখতে পাচ্ছি যারা আসছো শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে। সবার কথা আমি বলছি না, আমার প্রচুর ভালো ফ্রেন্ড এখানে আছে, প্রচুর বন্ধুরা তোমরা আছো, যারা যখন আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছিলাম না, তোমরা যতটুকু ভিডিও আমি দিতে পেরেছি সেটা সপ্তাহে একটা হোক বা 15 দিনে একটা, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে কন্টিনিউ দেখে গেছো, কমেন্ট করে গেছো, আমাকে মোটিভেট করে গেছো, দিদি তুমি ভালো হয়ে যাবে ভিডিও করো, এরকম প্রচুর কমেন্ট আমি পেয়েছি। হ্যাঁ আজ হয়তো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, এঙ্গেজমেন্ট শো করতে পারছি না, কারণ সত্যি আমি খুব অসুস্থ আছি, সেই কারণে হয়ে উঠছে না। দেখো আজকেও আমি ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টর দেখিয়ে আমি বাড়িতে এসেছি, আমি বেরিয়েছি 9টায়, আজকে ডাক্তার এসেছিলো তোমার 10টা থেকে বসেছিলেন উনি, তো আমি বাড়িতে ঢুকেছি তখন বাজে 1:30, প্রচুর ভিড় ছিল। তারপরে এসে শুধু তো রান্নাটাই কাজ না, যে রান্নাটা না হয় আমার বাড়ি থেকে করে পাঠিয়ে দিয়েছে কোনো ব্যাপার না, তাছাড়া তো বাড়িতে প্রচুর কাজ থাকে, আর আমার মেয়ের অনলাইন স্কুল হয়, তো স্কুলটা এই জাস্ট কমপ্লিট হলো, ও তখন করতে পারিনি, ওকে আজকে নিয়ে যেতে হয়েছিল। আজকে আমার হাজব্যান্ড অফিসে যায়নি, ও আজকে ছুটি করেছে আমার ডাক্তার দেখানো ছিল বলে, আমি মিথ্যে বলছি কিনা তোমরা দেখে নাও। আসো এই দেখো বলো, আজকে আমার মিসেসকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ডাক্তার বলেছে আগের থেকে আমার অনেকটা সুস্থ, তোকে আর কিছুটা সময় লাগবে, আপনার পাশে থাকুন, সহযোগিতা করুন, হয়তো এই সহযোগিতা করলে হয়তো আরও তাড়াতাড়ি সুস্থ হবে, এটাই আপনাদের বলছি। দিদির ভিডিওটা আপনারা দেখুন, দিদিরকে সঙ্গ দিন, আর কী বলবো আমার কিছু বলার নেই, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, এই শুভকামনা সবসময় করুন। তো আমি এটাই বলতে এসেছি যে চ্যানেলটার অবস্থা এখন যা দাঁড়িয়েছে, যখন আমি নতুন এসেছিলাম খুব বেশি দিন আমার এখনও হয়নি, তাও 4 মাস কমপ্লিট হয়ে গেছে, একটা টার্গেট নিয়ে এসেছিলাম, আমি অসুস্থ আছি, আমি জানি টার্গেটটা ফুলফিল করতে আমার এখন অনেকটাই টাইম লাগবে, কারণ আমি অসুস্থ আছি মানে তো আজকে অসুস্থ কালকে সুস্থ হতে পারবো না বলো, সেটা তো পসিবল নয়, কেউ পারে না সেটা হতে, হয়তো আমার আরও কিছুদিন সময় লাগবে, তো ততদিন হয়তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারলাম না, ঠিক করে শ্যুট করতে পারলাম না। কিন্তু এরকম যদি হতে থাকে, যতটুকু পাচ্ছি দেখো এত অসুস্থতা নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করছি, তোমাদের ভিডিওগুলোকেও দেখার চেষ্টা করছি, কারণ আমি জানি যে তোমরা যদি আমাকে এতটা সাপোর্ট করো তো আমারও এটা উচিত যে তোমাদেরকে একটু সাপোর্ট করা, তোমাদের ভিডিওগুলোকে দেখা, এগুলো একটা এথিক্সের মধ্যে পড়ে, এটা আমি জানি। কিন্তু অসুস্থতার কারণে হয়তো মাঝখানে অনেকগুলো দিন আমি তোমাদের ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এটা সত্যি কথাই, তবে এখন আমি চেষ্টা করছি। এই দেখো এতক্ষণ মেয়ের স্কুলটাকে কমপ্লিট করালাম, এরপরে মেয়েকে একটু পরে ম্যাম আসবে পড়াতে,
তো হবে না। তারপরে হয়তো আমি 8টার পরে গিয়ে হয়তো আবার যতগুলো নোটি ডিউ হয়ে আছে চেষ্টা করব যতটা পারবো নোটিগুলোকে ফুলফিল করার। তো আমি এটাই করি, যখনই ফ্রি টাইম পাই, যখনই দেখি আমার একটু বেটার লাগছে, আমি তখনই চেষ্টা করি ভিডিওগুলোকে কন্টিনিউ করার। তো তোমাদের কাছেও সেই অনুরোধটাই আমি রেখেছিলাম যে আমার ভিডিওগুলোকে অন্তত কিছুটা হলেও যাতে একটা ভিউ পায়, কিছুটা ডাব্লিউটি আসে, সেইটুকু তো দেখতেই পারো। আর এই মুহূর্তে তো আমি ভিডিও খুবই ছোট করছি, বলো 5 মিনিট, খুব বেশি হলে 6 মিনিট, এর ওপরে ভিডিও আমার যাচ্ছেই না, করতে পারছি না। তো সেখানে কি 3 মিনিটও তোমরা দেখতে পারো না? আমার শুধু এইটুকুই বলার ছিল যে যেখানে গিয়ে আমার চ্যানেলটা দাঁড়িয়েছে, যখন শুরু করেছিলাম আমার চ্যানেলটা 150-200% আগে চলছিল, সেখানে আমার চ্যানেলটা এখন 178% নিচে চলছে। কিছু কিছু জিনিস তো অ্যানালাইজ করা যায়, তোমরাও জানো, আমি তোমাদের থেকেই তো প্রত্যেক দিন শিখি। তো সেখানে দেখছি এমন কন্ডিশন যে আমাকে এখন ইমপ্রেশন দিচ্ছে না, একটুও না। একটা ভিডিও ছাড়লে 30-35-40 ইমপ্রেশন দিচ্ছে, কারণ কেউ ভিডিও দেখছেই না। যারাও বা দেখছে, অনেকেই দেখছি শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে, কারণ এই জাস্ট ভিডিওটা ছাড়ার পর দেখলাম 6 ভিউ, তো তারপরে দেখছি 7 ভিউ হচ্ছে, ওমা, কয়েক সেকেন্ড পরে সে 7 ভিউ 1টা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে কি, সে শুধু কমেন্ট করে বেরিয়ে গেছে, সে ভিডিওটা ওইটুকু সময়ও দেখেনি যে একটা ভিউ কাউন্ট হবে। তো এইটুকুই বলার ছিল যে এরকম যদি চলতে থাকে, দেখো জোর তো কাউকে করতে পারবো না। আজকে আমি এখানে এসেছি, আমি ভিডিও করব, আমি ক্রিয়েটার, কিন্তু তোমাদের জন্যই আসা। তোমরা, তোমাদের হাতগুলো ছাড়া আমি তো এক পাও আগাতে পারবো না, আমি পুরো জিরো। তো আর কি বলবো, এখন আমার মনে হচ্ছে সত্যি বোধহয় আমি লুজার, আমি ফেলিয়ার, আমার দ্বারা কিছু পসিবলই না, সত্যি হবে না। তো আমার এখন সত্যি মনে হচ্ছে যে আর বোধহয় চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ যেভাবে চলছে তাতে চ্যানেলটা একটা সময় নিজেই বন্ধ হয়ে যাবে। চ্যানেলটার কিছুই নেই, আমি দেখতেই পাচ্ছি না কেউ আমার ভিডিও দেখছে। ডাব্লিউটি যদি প্রত্যেক দিন 15-20 মিনিট করে ডাব্লিউটি আসে, তাহলে সেই চ্যানেলকে কেন অ্যালগোরিদম চালাবে বলো? কখনোই চালাবে না। ভিউ নেই, একটা ভিডিও দিলে আগে মোটামুটি একটা ভিডিও দিলে 24 আওয়ার্সের মধ্যে 100টা ভিউ অ্যাটলিস্ট করতো, তারপরে সেটা থেকে 200 ভিউ হয়েছিল। এখন দেখছি একটা ভিডিও দিলে সেখানে আবার 200 দরকার নেই, 100 ভিউ, 80 জন ভিউ তো পড়তে পারে বলো? আমি বুঝতে পারছি যে আমি অ্যাক্টিভ সেভাবে নেই, তো সেখানে 80টা ভিউ তো আমি এক্সপেক্ট করতেই পারি। তো সেখানে আমি দেখছি আমার আমার 24 আওয়ার্সের মধ্যে ভিউ পড়ছে 50-58, তো এটা কি কোনো ভিউর মধ্যে পড়ে? তো আমি, আমার ঠিক জানা নেই, তাই জন্য আমি মেন্টালি সত্যি খুব ডিস্টার্ব আছি। তো আমি ভাবলাম তাহলে এরকমই যদি চলছে, দেখা গেলো আমি সুস্থ হতে এখনও 6 মাস লাগলো, তো 6 মাসের তাহলে আমার আমার নিটফল জিরো। আমি এত অসুস্থ থাকা সত্ত্বেও এত কষ্ট করে ভিডিও করছি, তোমাদের ভিডিও দেখছি, সেটা শুধুমাত্র আমি ক্রিয়েটার সেই জন্য না, আমি যখন ক্রিয়েটার ছিলাম না, আমি তখনও ইউটিউবে ভিডিও দেখতাম। কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে যে আমাকে কেউ তাহলে ভালোবাসে না, কেউ সাপোর্ট করে না, তাহলে আর কী করবো, তাহলে আর চ্যানেলটা চালিয়ে লাভ কী? তো এই জন্য এই কথাগুলো বলতেই এসেছিলাম যে আমি কি ভুল বলছি তোমরা একটু জানিও। যদি এরকম কন্টিনিউ হতে থাকে তাহলে চ্যানেলটা সত্যি আমি বন্ধ করে দেবো, আমি তোমাদের ভিডিও যেমন দেখি সেরকম দেখবো, আমার দ্বারা তাহলে বোধ হয় সত্যি কিছু হবে না। আর কি বলবো বলো, এটুকুই বলার ছিল। সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, টাটা।